Assalamualaikum, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, মারিডালে উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আজকে আমি নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্যোগের অধ্যায় হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়। তো এখন আমি বোর্ডে চলে যাই। এখানে মালিকানার ভিত্তিতে ব্যবসায় আমি দেখে নিয়েছি, বইতে আছে যে পাঁচ প্রকার মালিকানা ভিত্তিতে ব্যবসা হচ্ছে পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়, দুই নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায়, তিন নম্বর যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, চার নম্বর সমবায় সমিতি, পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো আজকে আমি এই মালিকানা ভিত্তিতে ব্যবসায় অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে শুধুমাত্র একটি টপিকস নিয়ে আলোচনা করব, ওইটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় কি এবং কাকে বলে, এই ব্যবসাটির ধরনটা কেমন, এই ব্যবসায় বৈশিষ্ট্য এবং এই ব্যবসায়ের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। এর আগে অধ্যায় থেকে আমরা সবসময় বলে আছি যে ব্যবসায়ের হচ্ছে একটি ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যবসা শুরু করে তার মেইন একটা টার্গেট থাকবে, ওটা কি মুনাফা অর্জন করার জন্য। তো সুতরাং এখানে এক মালিকানা ব্যবসায় প্রথমে বলছিলাম, আজকে আমি শুধুমাত্র এক মালিকানা ব্যবসায় নিয়ে আলোচনা করব। তো এক মালিকানা ব্যবসায়ের ধরন কীরকম, এটা কাকে বলে? এক মালিকানা ব্যবসায়ের ধরন হচ্ছে একজন ব্যক্তি যে ব্যবসায় পরিচালনা করে, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। কারণ হচ্ছে একজন ব্যক্তি যে ব্যবসায় পরিচালনা করে তাকেই এক মালিকানা ব্যবসায় বলে। অথবা আমি যদি অন্য ভাষায় বলতে পারি যে একজন ব্যক্তি নিজস্ব মূলধন নিয়ে এবং তার ক্ষতিসহ নিজে দায়ভার বহন করে তাকেও এক মালিকানা ব্যবসায় বলা যেতে পারে। তো এখন আসি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কী কী এগুলো একটু বলবো। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য প্রথমে আমি দিতে পারি হচ্ছে মালিকের অর্থ অথবা মূলধন দিতে পারি। প্রথমে কি মূলধন, তাহলে এক মালিকানা ব্যবসায়ের প্রথম কি মূলধন। মূলধন ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনা করা সম্ভব হয় না। আর সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় মূলধন হচ্ছে একটি মূলধন হচ্ছে সর্বোচ্চ বা এক মালিকানা ব্যবসায় মূলধন প্রয়োজন সবচেয়ে বেশি। এরপরে আসবো হচ্ছে ঝুঁকি। কারণ কোনো ব্যবসায় করতে হলে তার ঝুঁকি অবশ্যই থাকবে। তাহলে আমাদের এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে মূলধন, দ্বিতীয় হচ্ছে ঝুঁকি। কারণ কোনো ব্যবসায় করতে হলে ঝুঁকি অবশ্যই থাকবে, যে সবসময় মুনাফা অর্জন হবে এমন কথা নয়, সেখান থেকে কি হয় ক্ষতি হতে পারে এবং ঝুঁকি। তাহলে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে ঝুঁকি বিদ্যমান। এরপর হচ্ছে দায়টা কি অসীম। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে দায় হচ্ছে অসীম থাকে। কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে গেলে মূলধন সবসময় নিজের বহন করতে হয়, এক্ষেত্রে দায়টা কি অসীম হয়। এরপরটা আমরা দিতে পারি হচ্ছে ঝুঁকি, দায়, লাভ বণ্টন। আর এই এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে লাভ বণ্টন, লাভ যদি হয় তাহলে এর বণ্টন শুধুমাত্র একজন ব্যক্তি পাবে, যে মালিক সে পাবে, এখানে কোনো অন্য কোনো ব্যক্তিকে দিতে হয় না। এরপরে আমি যেতে পারি হচ্ছে এটা একটি সহজ মানে পরিচালনা করতে সহজ হয়। তাহলে আর একটা গঠন, এক মালিকানা ব্যবসায় গঠন করতে একদম সহজ, এখানে কোনো ঝামেলা নেই, কোনো অংশীদার নেই। এরপরে যে মালিক যদি ইচ্ছে করে যে ব্যবসা করবে তাহলে করতে পারবে, আর মালিক যদি ইচ্ছে করে যে আমি ব্যবসা করব না আমার লস হয়েছে তাহলে সে ব্যবসা কী করতে পারে, গুটিয়ে নিতে পারে। এক্ষেত্রে গঠন মানে এক মালিক ব্যবসা গঠন করতে পারে সে নিজেই, যেমন খুশি তেমনভাবে সে ব্যবসায় পরিচালনা করতে পারে। এরপরে আমি যাব হচ্ছে এক মালিক ব্যবসায়ের সুবিধা কী কী। এক মালিক ব্যবসায়ের সুবিধা, তো এরপরে আসবো আমি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। কেন আপনারা এক মালিকানা ব্যবসায়
পরিচালনা করব সেজন্য আমাদের কি কি জানতে হবে সুবিধা জানতে হবে কিসের জন্য এই পরিচালনা করব এর সুবিধাগুলো কি কি এই সুবিধাগুলো হচ্ছে প্রায় একই রকম বৈশিষ্ট্য থেকেই সুবিধা আমরা পেতে পারি এই সুবিধা হচ্ছে ঝুঁকি কম এক নাম্বার দিতে পারি কি একটা পয়েন্ট দিতে পারি ঝুঁকি एक मालिकान व्यवसाय जदि कोनो व्यक्ति परिचालना करे सेक्षेत्रे झुकिर परिमाण कम कारण हच्छे एक मालिकान व्यवसाय गठन करते बेशि मूलधन प्रयोजन हय ना अल्प मूलधन होलेई हय सेक्षेत्रे देखा जाच्छे झुकिर परिमाणटा कम हय एरपरे मूलधन अल्प मूलधन अन्यान्य व्यवसाय करते गेले मूलधनेर परिमाणटा कि हय बेशि लागे जेमन एक लक्ष दुई लक्ष तीन लक्ष एरकम परिमाण मूलधनटा लागे किन्तु एक मालिकाना व्यवसाय करते गेले एकजन व्यक्ति जदि मने करे जे आमि 20,000 टाका दिये एकटि व्यवसाय परिचालना करब सेक्षेत्रे हबे आबार जदि मने करे जे आमि 50,000 टाका दिये व्यवसा परिचालना करब सेक्षेत्रेओ हबे एक लक्ष पर्यन्त से करते पारे एक्षेत्रे मूलधन तेमन एकटा बेशि लागे ना एरपरे हच्छे सहजे गठन करा जाय सहजे गठन तो एक मालिकाना व्यवसाय क्षेत्र में सहजे गठन करा जाए एखाने कोनो टीएस लाइसेंस संग्रह करते हैं ना बा कोनो आईन आईन आईने कोनो लाइसेंस संग्रह करते हैं ना पौरसभा थेके कोनो लाइसेंस संग्रह करते हैं ना सेक्षेत्रे एक मालिकाना व्यवसाय गठन करते सहजे गठन करा जाए कारण हच्छे निजे एकजन व्यक्ति इच्छा करलेई एई व्यवसायटि माने परिचालना करते पारबे एरपरे आमि आसि हच्छे सुविधा आरेकटि हच्छे लाभ 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 क्षति बंटन বন্টন এই ব্যবসায় পরিচালনা করতে গেলে লাভ এবং ক্ষতি লাভ ব্যবসা পরিচালনা করতে গেলে লাভ ক্ষতি তো হতেই পারে কিন্তু এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে এটি একটি ভিন্ন ভিন্ন রকম কারণ হচ্ছে একজন ব্যক্তি যে ব্যবসা পরিচালনা করে সেখানে লাভ হলেও সে নিজে নেবে এবং ক্ষতি হলেও সে নিজে বহন করবে এই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সুবিধার মতো লাভ ক্ষতি বন্টন করতে কি হয় সহজ হয় এখানে কোনো অন্য এখানে কোনো অন্য কোনো ঝামেলা থাকতে পারে না এরপরে আসবে হচ্ছে লাভ ক্ষতি বন্টন এরপরে আমি নিতে পারি যে মূলধন অল্প মূলধন ঝুঁকি সহজে গঠন করা যায় এই এই কয়টা যদি আমি লিখি তবুও হবে তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের মালিকানা ভিত্তিক ব্যবসায়ে প্রধানত পাঁচ প্রকার লিখছি আমি তো আজকে শুধু আমি এক মালিকানা ব্যবসায়ের ধরনটা বুঝে দিলাম এরপরে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য তারপরে এক মালিকানা ব্যবসায়ের কি অসুবিধাগুলো কি কি তো পিএস শিক্ষার্থী এরপরে টপিকস নিয়ে আলোচনা করব অংশীদার ব্যবসায় নিয়ে এবং হচ্ছে যৌথ মূলধনি ব্যবসা বা কোম্পানি সংগঠন এরপরে দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।